মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য রেনবো প্যালেট। আজকে হচ্ছে উল্টো রথ, সবাইকে জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে ওয়েদারটা তো পুরোপুরি মেঘলা হয়ে আছে, দেখতে পাচ্ছি মানে সকাল থেকে বৃষ্টি, কদিনই বৃষ্টি হচ্ছে তা না, বর্ষাকাল চলে এসেছে তাই বৃষ্টি হয়েই চলেছে। যা গরম পড়েছিল এই বৃষ্টিটার দরকারও ছিল। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। তো যেহেতু এরকম ওয়েদার হয়ে আছে তাই বাড়ির সবাই ঠিক করলো যে আজকে খিচুড়ি রান্না হবে, তাই নিচে তারই প্রিপারেশন চলছে রান্না হওয়ার। তো চলো তোমাদেরকেও দেখাই। কাটা হয়ে গেছে, এটা একটা ওই তরকারি টাইপের, যাই হোক এখানে হচ্ছে খিচুড়ি সমস্ত কাটা হয়ে গেছে। এখানে আলু, ডাল, আমি খাবো আলু ভাতে ভাত ডাল, খিচুড়ি খাবো না আজকে, সেই জন্য এখানে আলু ভাত হয়ে গেছে, এখানে আলু সেদ্ধ হয়ে গেছে আমার কমপ্লিট, এবার এখানে খিচুড়ি বসবে। ওয়াশিং মেশিনে সব কাস্তে দিয়ে দিয়েছি, মা বললো চালিয়ে দিতে তাই মেশিনটা এখন চালিয়ে দিচ্ছি। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট, যেহেতু কালকে বিপত্তারিণী ছিল, দিদি যে খাবারগুলো পাঠিয়েছিল সেগুলো অনেকটাই রয়ে গেছে। এই যে এখানে ফুলকপি, আলুর তরকারি, এখানে ছোলার ডাল আর লুচি। পুরো ওয়েদারটা এরকম মেঘলা হয়ে আছে একদম। এই যে এখানে এত বড় ডেস্কিতে খিচুড়ি বসে গেছে, এখানে হচ্ছে ডেস্কি দেখি আমাকে দেখাস না, ভাববে আমি একাই এত কম। এখানে রান্না হচ্ছে, এই যে স্নান টান করে চলে এসেছি আর এখানে খিচুড়ি রেডি হয়ে গেছে। এই যে খিচুড়ির ফাইনাল লুক, আজকে আর কিছু ভাজা ভুজি হয়নি, আমি লাঞ্চ করতে বসবো এখন, দিদি ভাত দিচ্ছে, মাখা চলছে, লঙ্কা মাখবো, ভাত, খিচুড়ি হয়েছে, বাট আমি খিচুড়ি খাচ্ছি না আজকে। আমি খিচুড়ি খাই বাট আজকে ইচ্ছা করছে না তাই খাবো না, সেই জন্য যদি ইচ্ছা হয় রাত্রিরে হয়তো খেতে পারি একটুখানি, বাট এখন খাবো না আর। চলো তাহলে এখন লাঞ্চটা করি। তো এখন বাজে 2:40, লাঞ্চ টাঞ্চ করে এখন রেডি হয়ে নিয়েছি একটু, বাবা মা আর সবার সাথে একটুখানি বেরোবো সেই জন্য একটু রেডি হয়ে নিয়েছি, যতটা পারবো ততটা ব্লগ করবো, ওটা ছেড়ে নিয়েছি। বাইরে অলরেডি আবার মেঘ করে গেছে, তো যাই না বৃষ্টি হবে। একটু রোদ উঠেছিল, এখনো একটু রোদ মতো আছে, বাট আবার এদিকটা দেখো পুরো এদিকটা, আবার এই দিকটা পুরো কালো হয়ে যাচ্ছে। ফাইনালি বেরোচ্ছি বাট বৃষ্টি এসে গেছে খুব জোরে। চলো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, হাওড়া ব্রিজ দিয়ে বড়বাজারের দিকে যাচ্ছি আমরা। 3 hours later, বড়বাজারে কাজ মিটিয়ে এখন আমরা বাড়ি ফেরার পথে। ফেরার পথে কিছু টুকটাক খাওয়া দাওয়া করবো, তো সেই জন্য আমরা রেস্টুরেন্টের দিকেই যাচ্ছি। এই যে ফাইনালি চলে এসেছি, বাবা আর রূপ ওখানে অর্ডার করছে খাবার, আর এখানে মা ফোনে কথা বলছে আর আমি ভিডিও করছি। ফিশ ফিঙ্গার অর্ডার করা হয়েছে, তো ফিশ ফিঙ্গার আমাদের চলেও এসেছে, খাওয়া অলরেডি স্টার্টও করে দিয়েছি সবাই। আর চাউমিন অর্ডার করা হয়েছিল, চাউমিনটা আমরা পার্সেল করে নিয়েছি, বাড়ি গিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে। এই যে সবাই এখন কথা বলছি আর আমি এখানে খাচ্ছি। খাওয়া দাওয়া করে আমরা দুটো ফটোও তুলে নিলাম, দিনটা বেশ ভালোই কাটলো, এবারে যাব বাড়ি। তো এসে গেছি বাড়ি, এসে ফ্রেশ হয়ে গেছি, এখন বাজছে 9:45। তো বাইরে তো ফিঙ্গার খেয়ে এসেছি আর চাউমিন কেনা হয়েছিল, চাউমিনটা পার্সেল করা হয়েছে, তো আমি নিয়ে চলে এসেছি আমারটা, আর বাবা মা একটা দুটো নিয়ে চলে গেছে, এখন ডিনারটা করে নিই। এই যে এই হচ্ছে চাউমিনটা, এইটা। তো কালকে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, কালকে প্রচণ্ড টায়ার্ড লাগছিল আর ভিডিও এন্ড করা হয়নি। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব দ্য রেনবো প্যালেট। সবাই খুব ভালো থেকো, একটা ছোট্ট ব্লগ ছিল, কেমন লাগলো জানিও। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। তো চলো টাটা।